দেখুন, এবার যুক্তরাষ্ট্র নয়, রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক। রাশিয়ার কাছ থেকে বড় বাজেটের অস্ত্র কিনতে যাচ্ছে তুরস্ক। তুরস্কের সামরিক বিভাগের একজন মুখপাত্র সম্প্রতি এমনটাই জানিয়েছেন। তিনি আরও জানান, রাশিয়ার কাছ থেকে 2টি অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুর্কি সরকার $250 কোটি ব্যয় করবে। এ চুক্তির আওতায় রাশিয়া আগামী বছর তুরস্কে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে এবং আঙ্কারার কাছে এর প্রযুক্তিও হস্তান্তর করতে রাজি হয়েছে। এর ফলে তুরস্ক নিজেই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য 2টি ব্যাটারি তৈরি করবে। এ খবর সত্য হলে তা হবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জন্য চরম চপেটাঘাত, কারণ তুরস্ক হচ্ছে ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ, কিন্তু অস্ত্র কিনছে রাশিয়া থেকে। ন্যাটো সবসময় রাশিয়াকে প্রধান শত্রু দেশ হিসেবে বিবেচনা করে থাকে। এছাড়া তুরস্ক যাতে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি না করে সেজন্য আমেরিকা ও তার মিত্ররা বহুদিন থেকেই চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেই চেষ্টা যে বিফলে যাচ্ছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।